তুমি চাপবে নাকি? তো আমরা মেয়েদের সাথে মেলায় এসে আমরা দুজন পড়ে গেছি বিপদে। ওরা কানে তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, নতুন বছর আসতে আর বেশি দিন দেরি নেই। তো প্রত্যেক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো প্রথম বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মেলায়। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, দক্ষিণ দমদম পৌরসভা। চলো আস্তে আস্তে মেন যে মেলার গেট আছে, গেটে প্রবেশ করি। তো মেলা হচ্ছে 22-23-21 ডিসেম্বর থেকে 12-ই জানুয়ারি মেলা চলবে আর কি। তো চলো, তো এই মেলায় কী কী উঠেছে, কী কী ওঠেনি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সঙ্গে থাকতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের আমাদের মেলার এপিসোড। তো আমরা এখন মেলার ভেতরেই আছি। তো দেখা যাক কী কী কেনাকাটা করা যায়। আর একটু প্রচুর ভিড়, ভেবেছিলাম আজকে সপ্তাহে ছুটি নেই, প্রচুর ভিড় এখানে। আর এখানে 21 তারিখ থেকে শুরু হয়েছে মেলা। তো দেখতে থাকো আর চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কী কী আছে মেলার ভেতরে। তো বন্ধুরা দেখো, এটা কাপের দোকান। জানাবেন চল্লিশ, জানাবেন চল্লিশ। আর কফি মাগ গুলো কত? তো আমরা মেয়েদের সাথে মেলায় এসে আমরা দুজন পড়ে গেছি বিপদে। ওরা কানের দুল পুতুল এসব দেখছেন, আমরা দুজন দাঁড়িয়ে আছি, কি করবো ভেবেই পাচ্ছি না। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আমরা শেয়ার করি মেলাটা।
স্পেশাল ঘুগনি দেখতেই পাচ্ছ। আর দুনিয়া পুরো মুডটা অফ হয়ে গেল একেবারে, ছোট বড় সব ধরনের মেলার এখানে কি বলে না বলতে বললাম সবই নাম জানে দুনিয়া উঠতে পারছে না। দেখো ছোটো বড় সবাদের দোলনা আছে এখানে। দুনিয়া হচ্ছে স্পেশাল পাপড়ি চাট। এই যে কেমন লাগছে খেতে মা আছো ভাই? তা বউ যে একটু টক টক করে ঘুগনি খাচ্ছে এখন। আমাদের পিউ ম্যাডামও এক সেম বলো বাবার নাম দাদা আগে কে আচ্ছা বাচ্চাদের জাম্পিং এটা চাপবে নাকি? তুমি চাপবে নাকি? তো এই মেলায় নতুন একটু দেখতে পেলাম, ঠিক আছে, দারুণ লাগলো কিন্তু। তো বাচ্চাদের জন্য এখানে টিকিট হচ্ছে 20 টাকা, দারুণ করা হয়েছে এটা। ধনিয়া এখন বাচ্চা হয়ে গেছে দেখো, তো আমরা ছোটোবেলায় এগুলো খেতাম, ধনিয়া এখন বাচ্চা হয়ে গেছে। এখানে সংসারের যাবতীয় জিনিস সব পেয়ে যাবে। কীভাবে হাওয়া মেটে তৈরি করা হয় দেখো।
পপকর্ন পপকর্ন খাচ্ছে, বুঝলাম আমরা সিনেমা হলে বসে আছি, পুরো সিনেমা হলের মতো সাজিয়ে দিয়েছে, একেবারে পুরো সিনেমা হলের মতো সাজিয়ে দিয়েছে, পুরো সিনেমা হলে আছি আমরা এখন। আমরা এখন মেলায় আছি, আচারের এখানে, আচারের দোকানে, এখানে ভ্যারাইটি আচার আছে। তার মধ্যে দুঃখের সংবাদ হচ্ছে বৌদির নোখটা উঠে গেছে, কড়ি আঙুলের নোখটা পুরো উঠে চলে গেছে, শখের নোখ পুরো উঠে গেছে। বৌদি এখন কান্নাকাটি করছে যে আমার নোখটা উঠে গেল রে। দেখা যাক কী কী আচার নেওয়া যায়, আচার খেতে খুব ভালোই লাগে। আচারের দোকানে আছি এখন, আর এখানে বড় বড় করে লেখা আছে, এখানে গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন মোমো সব কিছু পাওয়া যাবে। তো আমরা এখন কী হবে, লাইক অফিস অফিস করে দিচ্ছ 30 টাকায়, 50 টাকা করে পুরো বাটিগুলো দাদা। আর 30 টাকা লেখা আছে, 30 টাকা করে দুটো সাদা, ওই যে পিছনটা আসছে বেন ওইখানে নেবে, যেহেতু গান বাজছে কপিরাইট মারবে, মানে কপিরাইট দেবে ইউটিউবে, এই জন্য বেশি কথা বলতে পারছি না। দেখো বন্ধুরা এখানে কত চুড়িদার, চুড়িদারগুলো সবকটা সুন্দর। ওখানে বইও তোমরা পেয়ে যাবে সব ধরনের, অনলি 100 টাকা। চলো এখন মেলা।